নিদাহস ট্রফিতে নিজের ব্যাটিং দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সিরিজ শুরুর আগে অনেকেই বলেছিলেন টি টোয়েন্টির জন্য যোগ্য নন তিনি, কিন্তু এই সিরিজে ব্যাট হাতে নজর কাড়া পারফর্ম করে নিজেকে আবারও উপরের উচ্চতায় নিয়ে গিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যানকে মনে ধরেছে ভারতের হাসা ভোগলে। নিদাহস ট্রফি শেষের রিপোর্ট কার্ড দেওয়ার সময় তিনি জানিয়েছেন মুশফিককে অনেক আগে থেকেই দেখে আসছেন তিনি। বাংলাদেশ দলের অন্যতম সাহসী ব্যাটসম্যান হিসেবেও মুশফিককে আখ্যায়িত করেছেন এই ভারতীয়। তিনি বলেন, মুশফিককে তার ক্যারিয়ারের শুরু থেকেই আমি দেখে আসছি। আমি মনে করি একজন ব্যাটসম্যান হিসেবে সে যা অর্জন করেছে তা অনেকেই আশা করেনি। সে একজন সাহসী ব্যাটসম্যান যে 6 বা 7 নম্বর পজিশনে ব্যাট করে থাকে। 4 বা 5 নম্বরে ব্যাট করার জন্য যোগ্য ব্যাটসম্যান সে, এবং বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে সাহসী ব্যাটসম্যানও সে। আর এই সিরিজে সে যা করেছে তা সত্যি অসাধারণ। তার স্বর্ণযুগ দেখার অপেক্ষায় আছে। তাকে নিদাহস ট্রফির পারফরমেন্সের জন্য 10-এর 8.5 নম্বর দিচ্ছে।